हे एवरीवन, तो बुकिंग स्टूडियोर आज के आयोजन आपके वेलकम जानाई। आज के आबार चले एसेछि आरेकटा रेसिपिर संगे। आमी आज के आपनादेरके तैरी करे देखाबो किभाबे साबुदानार पापड़ तैरी करते हैं। अति सहजे आमी आपनादेर संगे साबुदानार पापड़टा तैरी करे देखाच्छि। चलुन ताहले देखे नेवा जाक आमार आजके रेसिपिर पुरो प्रसेसटा। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানাটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে আমি সাবুদানাটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। যখন আপনি দেখতে পারবেন যে সাবুদানাটা একদম ভিজানো হয়ে গেছে, ঠিক তখনই বুঝুন সাবুদানাটাকে কিন্তু জাল করতে হবে। আমি এখন একটা প্যানে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন একদম ফুটন্ত গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করছি এক বাটি পরিমাণ সাবুদানা। সাবুদানাটাকে একবারে দিয়ে দিলাম। যখন সাবুদানাটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর একদমই ভেজানো হয়ে যাবে, ঠিক সেই অবস্থায় সাবুদানাটাকে জাল করতে থাকতে হবে। আমি এখন খুব এভাবেই ধীরে ধীরে সাবুদানাটাকে জাল করতে শুরু করেছি। হাতা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে সাবুদানাটা সব পাশ থেকে ভালো মতো সিদ্ধ হয়। এই প্রসেসে যখন সাবুদানাটা সাদা থেকে যখন পানির কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। কিছুটা লবণ দিয়ে দিলাম এই জন্য যাতে লবণ পাঁপড়টা খেতে ভালো লাগে। দেখুন, আমার সাবুদানা কালারটা কিন্তু অনেকটা জলজলে কালার হয়ে এসেছে। যখন এমনটা জলজলে কালার প্রতিটা সাবুদানায় হয়ে আসবে, তখনই বুঝতে হবে সাবুদানাটা আমার এখন অলরেডি জাল করা হয়ে গেছে। দেখুন, ধীরে ধীরে এভাবে জাল করার ফলে আমার সাবুদানাটা জাল করা হয়ে গেছে। এখন আমি সাবুদানাটাকে নামিয়ে নেব। খুব বেশি জাল করলে কিন্তু সাবুদানাটা গলে যাবে, খুব বেশি জালও পড়া যাবে না। আর অনবরত এভাবেই নেড়ে চেয়ে নিচ্ছি। আমার সাবুদানাটা এখন জাল করা একদমই হয়ে গেছে। আমি এইভাবে ফেনা তুলে জাল করতে থাকতে হবে। আমি একটা স্টিলের থালের মধ্যে এখন তেল লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এই থালের মধ্যে এখন পাঁপড়গুলোকে শুকিয়ে নেব। আর আপনারা কিন্তু এখানে সয়াবিন তেল লাগিয়ে নেবেন, সরিষার তেল লাগিয়ে নেবেন না, তাহলে সরিষার তেল একটা স্মেল আসবে। এখন এভাবে হাতা দিয়ে ছোটো ছোটো করে পাঁপড় বসাতে শুরু করেছি। আপনি চাইলে আরও ছোটো কিংবা আরও বড়ো করেও পাঁপড়টাকে বায়ে নিতে পারেন। এভাবে ছোটো ছোটো করে পাঁপড় দিয়ে রোদে শুকিয়ে নেব মিনিমাম 24-48 ঘন্টা। যখন 24-48 ঘন্টা হয়ে যাবে, তখন আপনি পাঁপড়টা দেখলে এমনিতেই বুঝতে পারবেন। যখন একদম পাঁপড়টা শুকানো হয়ে যাবে, তখনই কিন্তু পাঁপড়টাকে ভাজতে হবে। তার আগে কিন্তু পাঁপড়টা ভাজার কোনো চেষ্টাই করা যাবে না। এভাবে পছন্দ মতো আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে দিচ্ছি পাঁপড়ের। তারপর আমি চড়া রোদে মিনিমাম 2-3 দিন আমি পাঁপড়টাকে শুকিয়ে নেব, তাহলে কিন্তু আমার পাঁপড়টা শুকানো হয়ে যাবে। এখন আমি চলে আসবো পাঁপড়টা শুকানোর পর। আমি পাঁপড়টাকে অলরেডি শুকিয়ে নিয়েছি আর অলরেডি চুলায় দিয়েছি একটা প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর পাঁপড়টাকে দিয়ে দিলাম। দেখুন, আমার পাঁপড়টা কিন্তু শুকানোর পর অনেকটা হালকা হয়েছে আর মুচমুচেও হয়েছে। যখন পাঁপড়টার কালার এমনটা জলজলে কালার হবে, তখনই বুঝতে হবে যে আমার পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো পাঁপড়টাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন, আমার পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এভাবে এই প্রসেসে সবগুলো পাঁপড়কে আমি ভেজে নেব। আর সাবুদানার পাঁপড়ে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সাবুদানার পাঁপড়টা যখন আপনি খাবেন, ভাজার পর পাঁপড়টার সঙ্গে চিনি মাখিয়ে আপনি গেস্টকে সার্ভ করবেন, তাহলে কিন্তু পাঁপড়টা খেতে অনেক মজা লাগে। এই প্রসেসে সবগুলো পাঁপড়ই ভেজে নিয়েছি। সবগুলো পাঁপড় ভেজে নেওয়ার পর আমি পাঁপড়ের সঙ্গে কিছুটা চিনি মাখিয়ে তারপর কিন্তু খাবো, তাহলে সাবুদানার পাঁপড়ের স্বাদটা আরও অনেকাংশেই বেড়ে যায়। আপনি যদি আমার এই টিপসটা ফলো করেন, তাহলে দেখবেন পাঁপড়ের স্বাদটা কতটা অংশে বেড়ে গেছে। আমি এভাবে ধীরে ধীরে সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। এইবার আমি আবারও তুলে নিচ্ছি। আজকের আশা করব আমার আজকের এই সাবুদানার পাঁপড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে কিংবা কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।